নমস্কার দর্শক কেমন আছেন আশা করি সবাইকে সবাই ভালোই আছেন আজকের যেই টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো মানুষের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এইগুলো প্রতিস্থাপন করবেন তাহলে সুখ শান্তি পেতে গেলে কি করতে হবে ছোটোবেলায় মানুষ সুখ শান্তির জন্য কি করে খেলাধুলো করে তারপরে কেরিয়ার চাকরি বাকরি তারপরে আসছে হলো মানুষের জীবনে একটা বন্ধন বিবাহ বন্ধন এই বিবাহ বন্ধনকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে কি করতে হবে বিয়ে করতে হবে কিন্তু দর্শক বন্ধু সকল সব সকলের কপালে কি বিয়ে জোটে সকলে কি বিয়ে বিয়ে করে হ্যাপি হয় আজকালকার দিনে দেখবেন যে বহু ক্ষেত্রে বিয়ের পরে তিন মাস পরে ডিভোর্স হচ্ছে বিয়ের বাসরাত্রের পরে দুদিন পরে ডিভোর্স হয়ে যাচ্ছে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে এক বছর পরে বিয়ের পরে ডিভোর্স হয়ে যাচ্ছে পাঁচ বছর পরে আবার অন্ম অনেকের জন্মছকে বলুন হস্তরেখায় বলুন কোনো বি বিয়ে বলে কোনো নাম মাত্র নেই বিয়ের যে সংকেত বিয়ের যে সিমটম সিমটম সেগুলো কিছুই পরিলক্ষিত হয় না তাহলে কি করতে হবে দেখুন আপনার জন্মছকে বিবাহ বিবাহ থাকা অবশ্যই দরকার আছে আপনার জন্মছকে যদি বিবাহ না থাকে হস্তরেখায় যদি বিবাহের কোনো রকম ইঙ্গিত না থাকে তাহলে কিন্তু আপনাকে ধরে বেঁধে দুর্বেদেও বিয়ে করানো যাবে না অনেকে আছে দেখবেন যে ষাট সত্তর বয়স হয়ে গেল বিয়ে হয়ে হচ্ছে না তারপরে এক একটা সময় মারাও গেল তার মানে বিয়ে করতে না পারে মারা গেল বহু লোকের কপালে আছে কিন্তু সাবধান বিয়ে করতে না পেরে যে মরে যান তাহলে কি হলো জীবনটাই বেকার তাই না আফসোস কিন্তু অনেকেই করে অনেকে বলে না দিল্লিকাটা আল্ডু লাড্ডু খেয়েও পস্তায় না খেয়েও পস্তায় ভাই খেয়েও পাস্তায় তাদের অসুবিধার কী আছে তাই বিয়ে ব্যাপারটা হলো এমন একটা ব্যাপার বিয়ের পরে মানুষ কি হয় একটা সংসার তৈরি হয় ফ্যামিলি তৈরি হয় তারপরে তার পরবর্তী প্রজন্ম তৈরি হয় এবং মানুষ কি হয় তার কেরিয়ারে একটা নতুন রূপ দেয় কিন্তু এই বিবাহ ক্ষেত্রে অনেকে বাধা হয় বিয়ে হতে চায় না অনেকে লেট ম্যারেজ আছে সেটা কিন্তু আলাদা লেট ম্যারেজ মানে কি বিয়ে হবে আবার আপনার জন্মছকে এমন এমন ডিস্টার্ব আছে যার জন্য কিন্তু আপনার বিয়েটাই হলো না জন্মছকে বিয়ে আছে হস্তরেখাও বিয়ের একটা কানেকশান রয়েছে কিন্তু কানেকশানটা এমনই একটা কানেকশান যার জন্য অন্য গ্রহ গ্রহ ডিস্টার্ব ফ্যামিলি প্রবলেম কিংবা নেগেটিভ কিছু এনার্জি কিংবা ভুল ডিসিশান অনেক কিছুর মধ্যে কিন্তু একটা ঝোলাগুলোর মতন ঝুলে থাকে তারপরে একটা সময় বিয়ে হলো না আপনিও চলে গেলেন সব কিছু চলে গেল রইল ভোলা কি আছে না কোথায় একটা চললাম রইল ঝোলা চললাম ভোলা এরকম একটা ব্যাপার যাই হোক বিষয়টা হলো গিয়ে বিবাহ আমাদের চেনা পরিচিতি অনেক আছে বন্ধু বান্ধব বলতে পারেন আর রিলেটিভ বলতে পারেন আত্মীয় বলতে পারেন আপনাদের চেনা পরিচিতি অনেক আছে এখনও কিন্তু মেয়ে দেখে যাচ্ছে বিয়ে আর হচ্ছে না যোগাযোগ করছে সম্বন্ধ বিয়ে হচ্ছে না ভেঙে যাচ্ছে ঠিক আছে হয়তো কারোর সঙ্গে অ্যাফেয়ার্স কিংবা যোগাযোগ হলো সেই যোগাযোগটা হতে 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 এক টেবিলে বসে রেস্টুরেন্টে অনেক খাওয়া দাওয়া হলো পয়সা খরচা করতে হলো কিন্তু বিয়ে আর হলো না আধাও কি বিয়ে আছে তার কপালে সেটা তো বুঝতে হবে না আপনি স্বপ্ন আপনি স্বপ্ন দেখলাম সানাই বাজলো বাসি বাজলো হ্যাঁ ব্যায়াম পার্টি ভাড়া করে নিয়ে আসলাম বিয়ের আয়োজন করলাম বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে ইয়ে দিলাম ইনভাইটেশন কার্ড দিলাম কিন্তু দেখা গেল আপনার পাত্রী যে আসবে মাঝপথে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলো আপনার বিয়ে হলো না এরকম হয়েছে তাহলে কি করতে হবে তাহলে হস্তরেখাটাকে বিচার করতে হবে আর জন্মচকটা ভালো করে পুঙ্খানুঙ্খ বিচার করতে হবে তাছাড়াও কিছু টিপস আমি বলি তাছাড়াও কিছু টিপস যেই টিপসের মাধ্যমেও কিন্তু অনেকে অনেকভাবে উপকারে উপকৃত হয়েছে করে দেখুন যেটা কি না আপনি আপনার শোবার ঘরে সেই শোবার ঘরটাকে কিন্তু আপনি যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘরের যে কালারটা সেটা হতে হবে হলুদ টাইপের তার সঙ্গে একটু সাদা তার সঙ্গে একটু সবুজ লাল হলেও অসুবিধা নেই হালকা লাল কখনোই যেন কোনো কালো কিংবা ডিপ নীল কিংবা ডিপ বেগুনি কোনো ডিপ কালার যাতে না হয় আপনি যেসব শরীরে যেসব ড্রেস কিংবা যেসব কাপড় পরিধান করবেন সেইগুলো কিন্তু হালকা কালার হতে হবে তার সঙ্গে আপনি কি করবেন দেখবেন অনেক ধরনের প্রজাপতি আছে দেখবেন প্রজাপতি পালক প্রজাপতির পাখনা যেটা অনেক সময় পড়ে যায় সেই পালকটা কি করবেন আপনি আপনার বালিশের তলে রেখে দেবেন যদি পেয়ে যান অনেক সময় দেখবেন যে বিভিন্ন টাইপের প্রজাপতির পালক পাওয়া যায় হুম সেই পালকটা পাখনাটা আপনি বালিশের তলে রেখে দেবেন আর কি করবেন আর আর করবেন আপনি শুক্রবার করে করবেন না হলে মঙ্গলবার করে করবেন শুক্রবার কিংবা মঙ্গলবার এই মঙ্গলবারে আপনি আপনার ঘরে গৃহে লক্ষ্মী মাতার যে লক্ষ্মী পুজো যে করে সেই পুজোর আয়োজন করবেন একটা লাল সালু জোগাড় করবেন এই লাল সালুর মধ্যে আপনি তিন মুখী রুদ্রাক্ষ ওর মধ্যে দেবেন কিছু লবঙ্গ দেবেন হর্তুকি দেবেন কালো তিল দেবেন ওর মধ্যে কিছু দুব্য দেবেন বেলপাতা দেবেন লাল চন্দন দেবেন ঠিক আছে লাল চন্দন দেবেন দেওয়ার পরে ওর মধ্যে কিছু আতপ চাল একুশখানা দুব্বা যা যা বললাম সেগুলো ডায়েরি নোট ডায়েরিতে লিখে ভালো করে প্রতিটা দ্রব্য কিন্তু ব্যবহার করবেন আতপ চাল এগুলো নিয়ে আপনি ভালো করে মুড়িয়ে ওটাকে লক্ষ্মীর পুজো করুন লক্ষ্মী পুজো করার পরে কি করবেন আপনি সারাদিন উপোস থাকতে হবে সেদিনকে যেদিনকে করবেন প্রতি বৃহস্পতিবার না হলে শুক্রবার না হলে মঙ্গলবার মঙ্গলবারই করতে হবে কোনো ব্যাপার না যে যে দিনটা করবেন সেই দিনটা কিন্তু ভালো রাখবেন সেই দিনটাকে করে বেছে নিয়ে আপনাকে পরের সপ্তাহে আবার সেই দিনটাতে করতে হবে এরকম করে এগারোটা দিন করবেন দেখবেন আপনার যে বিয়ের যে ফুল ফুটতে বাধ্য আর আপনি যখন স্নান করবেন স্নানের জলে কিছু কপ্পুর দিয়ে দেবেন কিছু তুপ তুলসী পাতা দিয়ে দেবেন আর ওর মধ্যে একটু আতপচাল সামান্য পাঁচখানা দানা হলেও হবে আর সামান্য একটু গঙ্গা জল দিয়ে দেবেন ওটা নিয়ে স্নান করবেন ঠিক আছে এগারোটা দিন করে দেখুন উপকারও পাবেনি তাছাড়া এটা গেল একটা উপায় তাছাড়াও যদি মনে হয় যে আপনি আপনার বিয়ের ফুল ফোটাতে চান তাহলে কিন্তু আপনাকে একটা লাল সালু জোগাড় করতে হবে এই লাল শালুর মধ্যে একটা পান একটা পান জোগাড় করবেন পানের মধ্যে সুপারি দেবেন সুপারির মধ্যে হরতুকি দেবেন কালো তিল দেবেন আর আর লবঙ্গ দেবেন আর একটা কর্পূর ওর মধ্যে দেবেন দিয়ে আপনি যাকে বিয়ে করতে চান কিংবা যদি মনে হয় কিছু যোগাযোগ হলো তার নামটা লিখবেন প্লাস আপনি আপনার নামটা লিখবেন মাঝখানে একটা প্লাস চিহ্ন দেবেন লাল কালি দিয়ে লিখবেন লিখে শালুটা মুড়ি মুড়িয়ে আপনি আপনার ঘর ঈশান করে রেখে দিন দেখুন একুশটা দিন করুন নাহলে এগারোটা দিন করুন না সাতখানা দিন করুন প্রতিটা সপ্তাহে সাত দিন সপ্তাহ এক সপ্তাহ বাদ দিয়ে এক সপ্তাহ করে দেখুন উপকার অবশ্যই পাবেন আর এই যে টোটকা এই যে পদ্ধতি এগুলো করার পরে আপনারা যোগাযোগ করবেন দর্শক বন্ধু আমার যেগুলো টোটকাগুলো মানুষ ইউজ করে সেটা দুবাই থেকে আমাকে ফোন করে বলে যে শাস্ত্রী কি করা যেতে পারে এই সমস্যা আমেরিকা থেকে ফোন করা হয় বাংলাদেশ থেকে ফোন করা হয় ইউরোপ কান্ট্রি থেকে ফোন করা হয় বিভিন্ন দেশ থেকে যেহেতু আমার ফলোয়ার্স অনেক ফলোয়ার্স রয়েছে যারা কিনা আমাকে বিভিন্ন সময় আমার অ্যাডভাইস নিতে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে আমি আমার সাধ্য মতন যতখানি পারি চেষ্টা করি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি শেয়ার করতে ভুলবেন না এবং বেল বটমটি অবশ্যই দাওয়াবেন যাতে কিনা পরবর্তী অনুষ্ঠানগুলো আপনি আপনার রেগুলার পেতে পারেন নমস্কার দর্শক বন্ধু জয় ভালো থাকবেন বিবাহ নিয়ে সমস্যা হলে অনুষ্ঠান দেখবেন ছাত্রছাত্রীদের পড়াশোনা না হলে অনুষ্ঠান দেখবেন গৃহে সমস্যা হলে অনুষ্ঠান দেখবেন বিভিন্ন টাইপের জিনিস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই নমস্কার জয় মাতারা